সঙ্গীত পরিচালক হিসেবে জাতীয় পুরস্কার প্রাপ্ত বনগা ছেলে বিশাখ জ্যোতিকে সংবর্ধনা বনগা পৌরসভার। রবিবার বনগা উৎসবের মঞ্চ থেকে সম্মান জানানো হয় শিল্পীকে। মঞ্চে সঙ্গীত পরিবেশন করেন বিশাখ। 22 মার্চ 2021 বনগার মুকুটে যোগ হল নতুন পালক। বনগার ছেলে বিশাখ জ্যোতি সঙ্গীত পরিচালক হিসাবে পেলেন জাতীয় পুরস্কার। ফর বেস্ট মিউজিক ডাইরেকশন দ্য অ্যাওয়ার্ড গোজ টু ক্রান্তি দর্শী গুরুজি, হেড অফ টাইমস, অ্যান্ড দ্য মিউজিক ডাইরেক্টর ইজ বিশাখ জ্যোতি। সীমান্তের মফস্বল শহর বনগা, বনগার ইছামতিকে সাক্ষী রেখে শুরু হয়েছিল যে লড়াই। লড়াইয়ের সাফল্য এলো আরব সাগরের তীরে মুম্বাইতে বসে। 67তম জাতীয় পুরস্কার প্রদান অনুষ্ঠানের মঞ্চে নন ফিচার ছবি ক্রান্তিদর্শী গুরুজির জন্যে সেরা সঙ্গীত পরিচালকের সম্মান পান বিশাখ। সেই আনন্দে ঘরের ছেলেকে বরণ করল বনগা পৌরসভা। রবিবার বনগা পৌরসভার উদ্যোগে বনগা উৎসবের মঞ্চ থেকে পৌরসভার আয়োজনে ঘরের ছেলে বিশাখ জ্যোতিকে সম্মান জানালো বনগাবাসী। ঘরের ছেলের সম্মান প্রদান অনুষ্ঠানে এদিন খেলাঘর ময়দানে ভিড় জমান বহু মানুষ। মঞ্চে বিশাখ জ্যোতি মজুমদার ও তার গর্ভধারিণী মাকে সম্মান জানানোর জন্যে বিপুল আয়োজন করা হয় বনগা পৌরসভার পক্ষ থেকে। প্রথমে নৃত্যশিল্পীরা নৃত্যের তালে তালে বরণ করে নেন বিশাখ জ্যোতিকে। এরপর একে একে পৌরপতি সহ পৌরসভার সমস্ত কাউন্সিলর, বনগার বিশিষ্ট জনেরা নানান উপহার তুলে দেন বিশাখের হাতে। ভালোবাসা সম্মানে আবেগ আপ্লুত শিল্পী বিশাখ জানান, বাবা বেঁচে থাকলে আজ ভীষণ খুশি হতেন। সংবর্ধনা শেষে মঞ্চে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী বিশাখ জ্যোতি। দর্শকের একের পর এক আবদারে দীর্ঘ সময় মঞ্চে সঙ্গীত পরিবেশন করেন তিনি। এ বিষয়ে বনগা পৌরসভার পৌরপতি গোপাল শেঠ বলেন, বনগা বরাবরই সংস্কৃতির উর্বর ক্ষেত্র। আজ বনগার ছেলের জন্যে বনগাবাসী গর্বিত। তাকে সম্মান জানানোর জন্যই এই আয়োজন করা হয়েছে। বনগা চিরকালই সাংস্কৃতিক ভবন মানসিকতা নিয়ে চলে এবং বনগা পৌরসভা ইতিহাসের বিবর্তনকে সবসময় সাক্ষী রাখে। আমাদের গর্ব যে বাঙালির পাঁচজন মানুষের মধ্যে সর্বকনিষ্ঠ আমাদের বিশাখ জ্যোতি মজুমদার, তিনি জাতীয় পুরস্কার পেয়েছেন। এবং এটা শুধু বনগা নয়, সারা ভারতবর্ষের এক কাছে একটা সম্মানীয় জায়গা। সে আমাদের বনগাঁয় বসবাস করে, সেই জায়গাটা দাঁড়িয়ে ছোটোবেলা থেকে বড় হওয়া অবধি আমরা সমস্তটাই বিশাখকে আমরা দেখেছি। বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে দেশ বিদেশের বিভিন্ন জায়গায় গেছে, সেখানে আমাদের সহযোগিতা ছিল। আজকে সে বড় হয়েছে, ভারতবর্ষের বুকে নাম করেছে। সুতরাং তাকে আমরা যোগ্য সম্মান দেওয়ার জন্য বনগা পৌরসভা তৈরি ছিল। বিশাখ বম্ব থেকে এসছে, আমরা সকলে মিলে সমস্ত সাংস্কৃতিক প্রেমী মানুষ কালকে প্রায় 20,000 মানুষের সামনে আমরা বিশাখ জ্যোতি এবং তার মা গর্ভধারিণীর মাকে আমরা সম্মানিত করে আমরা আর একটা নতুন ইতিহাসের পালকে নাম জুড়লাম। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, বনগা।